नमस्कार बंधुरा भिडियो अपनारा जानते सिंधुक लवण व रॉक सॉल्ट अपनार पाखिर खाबार हिसाब से व्यवहार कर ले धरनेर समस्या थेके आपनार पाखिगुली के सुस्थ रखते पारबेन समस्त किछु विस्तारित आलोचना करब ये भिडियोर माध्यम। जदि आपनी चैनले नतून हये थाकेन अवश्य चैनलटिके सबसक्राइब करबेन एबं पाशे थाका बेल आइकनटिके प्रेस करे अल नोटिफिकेशने क्लिक करबेन परवर्ती भिडियो नोटिफिकेशन पावर जन्य। भिडियो देखते 100 ग्राम एक रॉक सॉल्टर पैकेट जार दाम मात्र 10 टाका। अनेक जगह एरक पैकेट नाओ पे पारें यार मिश्री दानार मत अनेक जगह पाव जाए कि चिनमेर रॉक सॉल्ट देखें रॉक सॉल्ट देखते अनेकटा ईसत लाल आकार कारण रॉक सॉल्टे सामान्य परिमाणे आयरन अक्साइड अशुद्धि हिसाब से थार कारण रंग लाल देखा। एबार जेने नेब कि समस्या थेके आपनार पाखिके सुस्थ रखते पारबेन। प्रथमत शीतकाले अनेक समय देखबेन पाखिर ठंडा लेगे जाए जर आसे बा फ्लू हिसाबे जेटाके बोली आमरा। एई रॉक सॉल्ट जदि आपनार पाखि खाचार मध्ये राखेन सेई खाचाते थाका रॉक सॉल्ट जखन पाखि खाबे एई ठंडा जर फ्लू एई समस्त समस्या थेके आपनार पाखिगुलोके सुस्थ रखते पारबेन। এই দ্বিতীয় সমস্যাটি দেখে থাকবেন বিশেষ করে এই গরমের সময় পাখি ডিহাইড্রেশনের ফলে বদ হজমের সৃষ্টি হয় তার ফলে কি আপনার পাখি হজমের গোলমাল শুরু হয় তার ফলে আপনার পাখি পাতলা পায়খানা করতে শুরু করে এমনকি চরম পর্যায়ে পৌঁছে গেলে আপনার পাখি মারাও যেতে পারে। এরকম সিচুয়েশন থেকে আপনার পাখিকে যদি সুস্থ রাখতে চান অবশ্যই এই গরমের সময় আপনার পাখিকে সবসময় রক সল্ট ব্যবহার করুন। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে লাভ বাড়ার ক্ষেত্রে যারা লাভ বার্ড পালন করে তারা জেনে থাকবেন যে গ্রীষ্মকালের সময় লাভ বার্ডে হার্ট অ্যাটাকের সমস্যা দেখা যায়। এই সমস্যার থেকে হাত রক্ষা পেতে আপনার লাভ বার্ডকে 12 মাসই এর রক সল্ট ব্যবহার করতে পারেন। অত্যন্ত কার্যকারী ঔষধি গুণ এর মধ্যে রয়েছে লাভ বার্ডের হার্ট অ্যাটাক থেকে আপনার পাখিকে রক্ষা করতে পারে। চার নম্বর যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেসি টান। অনেক সময় দেখবেন পাখি পালক ঝুলে যায় এর কারণ হচ্ছে ফেসিতে টান যা পটাশিয়ামের অভাবে হয়ে থাকে। এই রক সল্টে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তার কারণে এই সমস্ত রোগ থেকে আপনার পাখিকে রক্ষা করতে পারবেন। আর পাঁচ নম্বরে এবং লাস্ট যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বদ্রি পাখির ক্ষেত্রে দেখবেন বিশেষ করে তার নিজের গায়ের লোম নিজেরাই ছিঁড়ে ফেলে দেয় তার কারণ হচ্ছে একটি ফাঙ্গাস ঘটিত রোগের কারণে এই বদ্রি পাখি তার নিজেদের গায়ের লোম তুলে ফেলে দেয়। এর ক্ষেত্রে আপনি খাবার হিসেবে এটি ব্যবহার করলে চলবে না। 1 লিটার জলে 2 থেকে 3 চামচ রক সল্ট মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন এই বদ্রি পাখির গায়ে যদি স্প্রে করেন আপনার এই বদ্রি পাখির লোম তুলে দেওয়ার সমস্যাগুলির সমাধান পাবেন। এবং আরও অনেক কিছু ক্ষেত্রে এই রক সল্টের সমস্যার সম্মুখীন থেকে আপনাকে রক্ষা করবে। এই সমস্ত সমস্যাগুলি যদি আপনার পাখির ক্ষেত্রে হয়ে থাকে অবশ্যই রক সল্ট ব্যবহার করুন এবং ঠিক সময়ে আপনার পাখিগুলি সুস্থ রাখতে পারবেন এবং আপনার পাখির দীর্ঘায়ু কামনা করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং এই চ্যানেলের সঙ্গে থাকবেন। Oh, 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 oh